পাতা যদি কখনো আপনাদের চোখে পড়ে তাহলে অবহেলা না করে চুপচাপ বাড়িতে তুলে নিয়ে আসুন। সোনার থেকেও মূল্যবান এই পাতা, দেশে বিদেশে এর চাহিদা আকাশ তুল্য। এটি এমন একটি প্রাকৃতিক উদ্ভিদ যা চিনির থেকে 30 গুণ মিষ্টি, অথচ ডায়াবেটিসের জম, পাশাপাশি নানান ঔষধি গুণে পরিপূর্ণ। জানেন কি নাম এই গাছের? এই গাছের নাম স্টিভিয়া, বাংলায় একে বলা হয় মধু তুলসী। এই গাছের পাতাগুলো দেখতে অনেকটাই তুলসী পাতার মতন, তাই একে মধু তুলসী বলা হয়। ইন্ডিয়াতে এই পাতা সুইট বেসিল নামেও পরিচিত। আমেরিকা ও এশিয়ার বড় বড় উন্নত দেশগুলিতে এই গাছের পাতা চা এবং অন্যান্য মিষ্টি তৈরিতে বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। আর এখন তো ভারতবর্ষেও স্টিভিয়াকে চাষ করা হচ্ছে। পাঞ্জাব, কর্ণাটকা, হরিয়ানা, উত্তরপ্রদেশ এমনকি পশ্চিমবঙ্গেও স্টিভিয়ার চাষ হচ্ছে। তবে আপনি কি জানেন হঠাৎ করে স্টিভিয়ার চাহিদা বাজারে এত বাড়ার কারণ কি? মিষ্টি খাবার আমাদের সকলেরই পছন্দের, কিন্তু বর্তমানে যে হারে ডায়াবেটিসের প্রকোপ বাড়ছে তাতে কেউই এখন আর মিষ্টি হিসাবে চিনির ব্যবহার করতে চান না। বর্তমানে অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাসের কারণে তরুণদের মধ্যেও ডায়াবেটিসের সমস্যা ব্যাপকভাবে দেখা যাচ্ছে। ডায়াবেটিক রোগী ছাড়াও কিন্তু যারা হেলথ কনসাস তারা কিন্তু চিনির ব্যবহার একদমই করতে চান না। এমত পরিস্থিতিতে স্টিভিয়া এমন একটি উদ্ভিদ যা যারা চিনি খেতে ভালোবাসেন বা মিষ্টি খেতে ভালোবাসেন তাদের জন্য বরদান। এতে চিনির চেয়ে 20 থেকে 30 গুণ বেশি মিষ্টি থাকে। এটি লিভারের জন্য অত্যন্ত উপকারী, কারণ এতে হেপাটোপ্রোটেক্টিভ এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে। শুধু তাই নয়, এর ব্যবহার ত্বকের উন্নতি ঘটায়, কারণ এতে রয়েছে অ্যান্টি রিঙ্কেল প্রপার্টি যা ত্বককে টান টান করতে এবং উজ্জ্বলতা দিতে সহায়ক। এর অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য ক্ষত নিরাময়ে সহায়তা করে। স্বাদে মিষ্টি হলেও স্টিভিয়া ডায়াবেটিক নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এটি রক্তের শর্করার মাত্রা কমায়। স্টিভিয়া উচ্চ রক্তচাপ পরিচালনা করতে সাহায্য করে। স্টিভিয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কি জানেন? এটি ওজন কমাতে সাহায্য করে। কিভাবে খাবেন এই স্টিভিয়াকে? চা তৈরিতে এই গাছের 1 বা 2 পাতা ব্যবহার করুন। অন্যান্য মিষ্টি খাবার তৈরিতেও স্টিভিয়ার কিছু পাতা বা এর পাতার রসকেও আপনারা খাবারে ব্যবহার করতে পারেন। যদি আপনাদের কাছে কাঁচা পাতা না থাকে তাহলে কিন্তু শুকনো স্টিভিয়ার পাতাও ব্যবহার করা যায়। বাড়িতে কাঁচা স্টিভিয়ার পাতাকে আপনারা ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে 6 থেকে 8 মাস পর্যন্ত স্টোর করে ঘরে রাখতে পারেন। স্টিভিয়ার শুকনো পাতাও কিন্তু সম পরিমাণ মিষ্টিই থাকে যেমনটা কাঁচা পাতার মধ্যে থাকে। অনলাইন মার্কেট থেকে অফলাইন মার্কেট স্টিভিয়ার গুঁড়ো এখন কিন্তু আপনারা যে কোনো মার্কেটে সবসময়ই অ্যাভেলেবেল পাবেন। তবে এইসব মার্কেটে অনেক সময় ভেজাল প্রোডাক্ট পাওয়া যায়, তাই স্টিভিয়ার গুঁড়ো কেনার আগে একটু সতর্কভাবে সঠিক পথে যাচাই করে তারপরে কিন্তু স্টিভিয়ার গুঁড়ো আপনারা মার্কেট থেকে কিনবেন। এই স্টিভিয়াকে আপনারা আপনাদের বাড়িতেও কিন্তু একটি ছোট পাত্রে লাগাতে পারেন। যদিও স্টিভিয়া একটি মৌসুমি গাছ, তবে মধু তুলসীকে আপনি যদি আপনার বাড়িতে প্রতিপালন করতে চান তাহলে কিন্তু সারা বছর জুড়েই আপনি এই গাছকে আপনার বাড়িতে রাখতে পারবেন। এই গাছ উচ্চ তাপমাত্রা যুক্ত স্থান পছন্দ করে। 28 থেকে 30 ডিগ্রিতে এই গাছের গ্রোথ খুব ভালো হয়। এই গাছের জন্য দোআঁশ মাটি এবং সামান্য কম্পোস্ট দিলেই এই গাছ খুব ভালো মতো গ্রো করতে পারে। গ্রীষ্মের শুরুতে স্টিভিয়ার চাষ শুরু হয়, আর বর্ষাকালে এই গাছ কিন্তু সবথেকে বেশি ভালো গ্রোথ দেখা দেয়। আপনি চাইলে নিজেও কিন্তু স্টিভিয়াকে আপনার বাড়িতে প্রতিপালন করতে পারে। স্টিভিয়ার উপকারিতা ছাড়াও কিন্তু কিছুটা পরিমাণ অপকারিতাও রয়েছে। যেমন স্টিভিয়ার অত্যাধিক পরিমাণে সেবন করলে সামান্য ঝুঁকি থাকতে পারে। স্টিভিয়া দীর্ঘমেয়াদী সেবনে কিডনির ক্ষতি করে এবং বিভিন্ন কিডনি সংক্রান্ত সমস্যা সৃষ্টি করে। কিছু স্টিভিয়া পণ্যে চিনির অ্যালকোহলযুক্ত করা হয়েছে যা বমবমি ভাব, বমি, ফোলা ভাব এবং ক্র্যাম্পিংয়ের মতো সাধারণ স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে। স্টিভিয়া সেবনে অনেক সময় বদহজমের সমস্যা দেখা দেয়, এছাড়া অ্যালার্জির সমস্যাও তৈরি হতে পারে। পর্যন্ত স্টিভিয়া খেলে অনেক সময় শরীরে শর্করার মাত্রা একদম নেমে গিয়ে হাইপোগ্লাইসেমিয়া সৃষ্টি করতে পারে। এতে মাথা ঘোরা, বিভ্রান্তি এমনকি চেতনা হারাতে পারে। স্টিভিয়া উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। তবে দীর্ঘদিন পর্যন্ত স্টিভিয়ার সেবনে উচ্চ রক্তচাপ কমে গিয়ে তা নিম্ন রক্তচাপে পরিণত হতে পারে, যার ফলে মাথা ঘোরা এবং শারীরিক দুর্বলতা দেখা দিতে
পারে। এই অল্প কিছু সামান্য সমস্যা ছাড়া কিন্তু স্টিভিয়ার তেমন কোনো বড় ধরনের ক্ষতিকারক দিক নেই। তবে আপনারা যদি আপনাদের খাবারের তালিকায় স্টিভিয়াকে অ্যাড করতে চান, তার আগে অবশ্যই একটি ভালো ডাক্তারের পরামর্শ নিতে পারেন। স্টিভিয়া সম্পর্কে আরো যদি কোনো তথ্য আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এছাড়াও আপনারা যদি অন্য কোনো কোয়েরি থাকে সেটাও কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটিকে আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং পরিবারের একজনের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই যাবার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে অন্য নতুন কোনো ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।